আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা হোয়াইল লুপের এক্সাম্পল দেখব, যে আসলে হোয়াইল লুপ কীভাবে কাজ করে জাভাতে। তো সেজন্য আমরা একটা ক্লাস নিয়েছি যেটা হচ্ছে হোয়াইল লুপ এক্সাম্পল, যে ক্লাসটার ভিতরে এখন আমরা একটা মেন মেথড লিখব। ওকে, আমরা মেন মেথডটা নিয়ে নিলাম। মেন মেথডটা নিয়ে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের, তাই ইকুয়াল টু ফাইভ দিলাম। আচ্ছা, আমরা কন্ডিশনটা দেবো, যেমন ওই আইটাকে আমরা গেটার দেন আর কেল দিব, বা গেটার দেন পর্যন্ত দিতে পারি। এটা হচ্ছে আই ইকুয়াল টু লেস দেন 15, 15 থেকে কম। তারপর হচ্ছে আমরা একটা স্টেটমেন্টটা দেবো আমাদের এখানে, এখানে আমরা কিছু একটা প্রিন্ট করব, যে এখানে এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার অবজেক্ট, যে আমি জানি না আসলে ইনিশিয়াল করা কত আছে, যে কোথা থেকে শুরু হয়েছে বা কোথা থেকে শেষ হয়েছে, ওকে, বা কোথা থেকে শুরু হয়েছে, এই বিষয়গুলো আমি কিছুই জানি না। জাস্ট আমার কাছে একটা ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলটা ইনিশিয়াল করা আছে, ওকে, আগে থেকেই। সেটা আমি এখন এখানে ইনিশিয়াল করছি, আমার আগে থেকে কোনো অবজেক্ট নাই, আগে থেকে কোনো ক্লাস নাই, সেই জন্য হচ্ছে জাস্ট আমি এখানে ফাইভ দিয়ে ইনিশিয়াল করে দিয়েছি। কিন্তু এটা মূলত এরকম থাকে না, এরকম হচ্ছে যে যে কোনো একটা অবজেক্ট থাকে আমার কাছে বা একটা লিস্ট থাকে, সেই লিস্টটাকে আমি ফর লুপ হোয়াইল লুপের মাধ্যমে কাজ করাবো। অর্থাৎ এই লিস্টটার ভিতরে আমি জানি না যে আমার ভ্যালু কয়টা আছে, তাই তো? কিন্তু আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ভ্যালুটা 15 না হওয়া পর্যন্ত তুমি ঘুরবা। বলছে যে হোয়াইল যতক্ষণ না পর্যন্ত, হোয়াইল যতক্ষণ না পর্যন্ত ভ্যালু 15 হবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুরো, কিন্তু কোথা থেকে শুরু হবে সেটা বলে নেই। বলছে ফর লুপে যেমন আমরা বলে দিছি যে কোথা থেকে শুরু করবা, তুমি এক থেকে শুরু করো বা দুই থেকে শুরু করো বা তিন থেকে শুরু করো, সেটা কিন্তু আমি বলি নাই। ওকে, ফর লুপে আমরা ওটা বলে দিতাম যে কোথা থেকে শুরু হবে, ইনিশিয়াল করে দিতাম, কিন্তু এখানে ইনিশিয়াল করা হয় নাই। বলছে যে এখানে যতক্ষণ না পর্যন্ত এই আই এর মান 15 হবে ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করবা, ওকে, ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা করবা। এটা হচ্ছে সিস্টেম, ওকে। তো এখানে যদি আমরা আইটাকে প্রিন্ট দিয়ে দেই, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস করে দিই, ওকে। তো এ হচ্ছে মূলত ফর লুপের সিনট্যাক্স, এখানে আইটাকে আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করে দিলাম, প্রিন্টটা সে আগেই দিবে। তারপর হচ্ছে এখানে আমরা বলি নাই যে আসলে সে কোথা থেকে শুরু করবে, জাস্ট আমরা কন্ডিশনটা দিছি সে কোন পর্যন্ত যাবে, তার কোন পর্যন্ত যাওয়ার অধিকার আছে সে পর্যন্ত, সে এইরকম একটা কন্ডিশনই আমরা সবসময় লিস্টের ক্ষেত্রে দিব, সে যতক্ষণ না পর্যন্ত। অর্থাৎ আমরা ধরো আমরা একটা অ্যারে লিস্ট নিলাম, অ্যারে লিস্টে বলে দিলাম যে আই সমান সমান অ্যারে লিস্ট ডট লেন্থ, লেন্থ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সে আমাদের ভ্যালুটা পাস করবে। তারপর হচ্ছে লিস্ট ডট সাইজ, আমরা যখন লিস্টের ভিতরে যখন সাইজ দেব তখন ওই যতক্ষণ পর্যন্ত ওই সাইজটা পাবে সে ততক্ষণ পর্যন্ত সে নিয়ে নেবে, শুরুতে সে প্রিন্ট করে দেবে, তারপর হচ্ছে সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে এর ভিতরে রেখে দেবে। এ হচ্ছে মূলত কাজ, এখানে আমরা কোথা থেকে শুরু করবে সে সেটা বলে দিনি, এটা ও নিজেই প্রথম ধরে নেবে যে আই আমার কাছে এমনি অটোমেটিক্যালি আসে, ওকে। তাহলে হচ্ছে আমরা এটা একটু দেখি যে প্রিন্ট করে রেজাল্টটা আমাদের কি আসে। দেখেন
রেজাল্টটা হচ্ছে এখানে কি দিয়েছে, এখানে ও পাঁচ থেকে শুরু করেছে, অর্থাৎ এই আমার অবজেক্টের ভিতরে প্রথম যে যা ছিল সেটা থেকে শুরু করেছে এবং হচ্ছে সে 15 14 পর্যন্ত গিয়ে থেমে গেছে, ওকে, এবং এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দিয়েছে, প্রত্যেকবার ইনক্রিমেন্ট করছে। তাহলে এই ইনক্রিমেন্টটা যদি আমরা না দেই তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা একটু দেখি আমরা। ওকে, দেখেন কি করতেছে, সে কিন্তু থামে নাই, থামছে, সে কিন্তু চলতেছে এবং আজীবন চলতেই থাকবে, আমি যে পর্যন্ত এটা অফ না করবো। এটাকে বলা হয় ইনফিনিটিভ লুপ। যখন আমরা কোনো ইনফিনিটিভ লুপে জাস্ট একটা কন্ডিশন ট্রু পাবে, বাট ওই কন্ডিশনে কোনো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আমরা দেব না, তখন হচ্ছে সে ইনফিনিটিভ হয়ে যাবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ লুপ। ইনফিনিটিভ দেখেন, এটা আমি যতক্ষণ না পর্যন্ত এই পুরো প্রোগ্রামটাই বন্ধ করব ততক্ষণ পর্যন্ত সে এই কাজটা করতেই থাকবে, প্রিন্ট দিতেই থাকবে, অর্থাৎ সে আমাকে প্রিন্ট দিয়ে যাচ্ছে। এবং একটা সময় দেখা গেছে কি আমার পুরো পিসির মেমোরি শেষ হয়ে যাবে, র্যাম শেষ হয়ে যাবে, আমার পিসিটা পুরো ক্র্যাশ করবে। ওকে, এটা হচ্ছে যদি আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশন না দিই তাহলে হচ্ছে এই সমস্যাটা আমাদের হতে পারে। তাহলে অবশ্যই আমরা সবসময় ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সেকশনটা দিয়ে দেবো, অর্থাৎ শুধু কন্ডিশন যখন পাবে হোয়াইল লুপে তখন হচ্ছে সেই ইনফিনিটিভ লুপ হয়ে যাবে। অবশ্যই আমাদের ইনফিনিটিভ লুপ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট সেকশনটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা আবার লিখি আই প্লাস প্লাস, আমরা এটাকে সেভ করি, আমরা আবার পুনরায় রান করি, তাহলে আমাদের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রাম রান এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, রান হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল ছিল। আমাদের সিস্টেমটা টোটালি হচ্ছে এখানে, ওকে, আমাদের 2 নম্বর প্রোগ্রামটা রান করছে। ওকে, তো আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা হচ্ছে ক্যান্সেল করে দিলাম, যেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গিয়েছিল, যেটা প্রোগ্রাম আপনি যে পর্যন্ত অফ না করবেন সেই পর্যন্ত হচ্ছে একবার টোটাল ক্লোজ করতে হবে আপনাকে প্রোগ্রাম। তাহলে হচ্ছে আপনার ইনফিনিটিভ সরবে, অন্যথায় একসময় আপনার পুরো পিসি ক্র্যাশ করে নেবে, সে মেমোরি শেষ হইতে হইতে, কারণ সে প্রিন্ট দিয়েই থাকবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের অল টাইম মনে রাখতে হবে যখন আমরা হোয়াইল লুপ ইউজ করব তখন আমরা শুধু কন্ডিশন দিয়েই শেষ করে দেব না, আমাদের অবশ্যই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা আমাদের দিতে হবে। এটা হচ্ছে মূলত হোয়াইল লুপের একটা সতর্কবাণী। ফর লুপেরও সতর্কবাণী আছে, সবগুলো লুপেরই ইনফিনিটিভ লুপ হতে পারে। ইনফিনিটিভ লুপ তখনই হবে যখন আপনি কোনো ধরনের কন্ডিশন কোনো ধরনের না দিবেন, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না দিবেন, তখন হচ্ছে সেই ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশনটা ট্রু হবে কিন্তু সে অন্য কিছু করবে না। কি কাজ করবে সেটা আপনি বলে দেন নাই, কন্ডিশনটা ট্রু কিন্তু কি কাজ করবে সেটা আপনি বলে দেন নাই, তখন সে বারবার ওই ওই প্রথম যেটা পাইছে সেটাই সে নিয়ে আসবে এবং সেটাই প্রিন্ট করতে থাকবে, বারবার বারবার প্রিন্ট করতে থাকবে, আপনার রেজাল্ট দিতে থাকবে। ওকে, তো এই হচ্ছে মূলত হোয়াইল লুপের আমাদের কাজ, এটাই